এটা হলো আমার ড্রয়িং রুম, আপাতত আমার স্টুডিও হিসেবে কাজ করতেছে আমার হাই স্পিড ড্যান্সিং কালারের। এখানে দুইটা ফ্ল্যাশ সেট করা আছে এবং এইটা হচ্ছে সেই স্পিকার। স্পিকারটা টোটালটা ওই রিক্সার পলিথিন দিয়ে, মানে রিক্সায় যে বৃষ্টি হইলেই যে পলিথিনটা দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে পলিথিনের আন্ডারে আর কি, যাই হোক, সেই পলিথিন দিয়ে টোটালটা সিল করা, কোনোভাবেই যেন পানি টানি কোনো কিছু না ঢোকে, একদম সিল করা। এদিক দিয়ে আউটপুট, সরি ইনপুট, একটা হচ্ছে তার এসি ইনপুট আর একটা হচ্ছে তার সাউন্ড ইনপুট। সাউন্ড ইনপুটটা মোবাইলের সাথে আর এসি ইনপুট তো তার পাওয়ার কানেকশন। আর উপরে একটা কালো প্লাস্টিক বোর্ড দেওয়া যেন এখানে লাইট রিফ্লেক্ট না করে, এটা নন রিফ্লেক্টিভ একটা প্লাস্টিক বোর্ড, লাইট এখানে রিফ্লেক্ট করে না। তো এখানে বিভিন্ন রকমের রং, সবগুলি হচ্ছে পেপার গ্লু, আমরা পেপার গ্লু চিনি, এরকম বোতলে পাওয়া যায় বই খাতার মধ্যে লাগানোর জন্য পেপার গ্লু। সেই পেপার গ্লুর সাথে পোস্টার কালার, এই পিচি পিচি পোস্টার কালার, এটা ফোকাস অস না কেড়ে, এই পিচি পিচি এগুলি মিক্স করা। এখানে অনেক রকমের রং আছে, এটা প্রায় শেষ, এটা শেষ, এখানে ভায়োলেট, ইয়েলো, হোয়াইট, সায়ান, আর একটা আছে হালকা পাতলা হোয়াইট। ওকে, এখন একদম শেষ পর্যায়ে রঙের দিলাম হলুদ ঢাইলা, একটুখানি হলুদ, বাবা তুমি দৌড়ায়ও না। তারপর দিলাম কিছুটা বেগুনি, তারপরে কি দেওয়া যায়, একটু নীল দিই, নীল না মানে সায়ান, হালকা সায়ান দিলাম। ওকে, তিনটা কালার সেট হয়ে গেল এখানে। এইবার প্রি ফোকাস করা, ওই পয়েন্টেই প্রি ফোকাস করা ক্যামেরা, আর ছবিগুলি তুলতে হবে অবশ্যই শাটার, রিমোট শাটার দিয়ে। ওকে, এখন কিছুই আসেনি, জাস্ট ওই কালারটা। এখন মোবাইলে মিউজিক রেডি করা আছে, সেটা হচ্ছে দ্য ইগলসের গেট ওভার ইট। এখানে বেজের বেশ ভালো কাজ আছে, ধুম 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 কন্টিনিউ বেজ, সো এটাতে কাজ করলে সুবিধা পাওয়া যায়। সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের হয় একটা সেশন, 5-6 সেকেন্ডের মধ্যেই রং, মানে মাল্টি কালারটা টোটাল একটা সিঙ্গেল কালারে চলে আসে, সো তখন আসলে ছবি নিয়ে মজা নেই। যাই হোক, এখন আমি রুমের লাইট অফ করে তারপর মিউজিক এবং শাটার একসাথে, টার্ন অফ দ্য লাইট। ওকে, এখন মিউজিক এবং শাটার। আপনার কাজ শেষ, এই একটা পাই নাই, এই যে এরকম। সনি এক্সপিরিয়া বাবাজি, ফোকাস করে কেমনে আল্লাহ মালুম। যাই হোক, ঘটনা এখানেই শেষ। তারপরে হচ্ছে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, স্পিকারের মধ্যে উপরে রঙের একদম মিক্সের এই অবস্থা, সো এখন আসলে ছবি নিলে ওই রকম একটা ফালতু কালার আসবে। এইটা ওয়াইপ আউট করার পর আবার আর একটা, সো দিস ইজ দ্য সেশন অফ ওয়ান সিঙ্গেল অর মাল্টি কালার হাই স্পিড ড্যান্সিং কালার ফটোগ্রাফি। থ্যাংক ইউ।